ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা রেডি হয়েছি, আমি রেডি হয়ে আগে বাজারে যাব। সামনে জন্মাষ্টমী, জন্মাষ্টমী বাজার করতে যাব। তো তোমরাও আমার সঙ্গে চলো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। রাধা কৃষ্ণ, গোপাল আছে আমাদের বাড়িতে, রাধা কৃষ্ণ আর গোপাল। আমাদের কেনা হয়ে গেছে রাধা কৃষ্ণ গোপাল। রাধা কৃষ্ণ আমাদের বাড়ির, রাধা কৃষ্ণ আর গোপালের জন্য ড্রেস কিনতে যাব। মিষ্টির দোকান, রাধা কৃষ্ণ গোপালের ড্রেস কিনতে এসছি। মামা দেখাবো না, এইটা ভালো লাগছিল। গোপালের ছোট গোপাল, আমাদের ছোট গোপাল। এটা লাল ছিল না, লাল টাকা এই দুটো। আর হচ্ছে যে ঘাগরা দেবো, এই জামা দিতে হবে। হ্যাঁ এই জামা পরে তো অসুবিধা হয় বড়। তো আর হচ্ছে যে রাধা কৃষ্ণ, ওদেরটাও নেবো রাধা কৃষ্ণ। হ্যাঁ মুকুট এখানে আমাদের কেনা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আমরা চলে এসেছি, সব কেনাকাটি হয়ে গেছে, জন্মাষ্টমীরও হয়ে গেছে, আর আমাদের বাড়িতে কালকে মনসা পুজো হয়। তো মনসা পুজোরও কেনাকাটি হয়ে গেছে, আর ব্লগটা আমি এখানে শেষ করবো না। তোমাদের কালকে একেবারে মনসা পুজো দেখিয়ে তারপরে শেষ করবো। তো এখন তোমরা সঙ্গে থাকো, ব্লগটা এখনও দেখতে থাকো। তবে কালকে মনসা পুজো, তোমরা ভাবছো যে আমি আগে বলিনি কেন মনসা পুজো। ভেবেছিলাম যে ব্লগ করবো না মনসা পুজো, তো ভাবলাম না তোমাদের যখন দেখাচ্ছি সব কিছু তো মনসা পুজোটাও দেখাবো। এই তোরা কি করছিস, বদমাশি করছিস কেন দুজন মিলে? তো মানে মনসা পুজো সব গোছানো চলছে, যদি গোছানো প্রায় কমপ্লিট, আমি আলপনাটা দেবো। তো কী বলো, একার দ্বারা ভিডিও করা সম্ভব হয় না। আমি এখন আলপনাটা দিচ্ছি, তো তোমাদের দেখাচ্ছি। দাও আর ঠাকুর সকালবেলা নিয়ে এসছে, মিষ্টু মিষ্টুর বাবা ওর দাদা তিনজনে মিলে নিয়ে এসছে। এই যে সব গোছানো হয়ে গেছে, গোপাল সোয়ান তুলে দিয়েছি, এদিকে এখন আলপনা দেবো। আর এই যে ঠাকুর, কালকে সকালবেলা ঠাকুর মশাই খুলবেন, তো আমি আলপনাটা দিয়েছি। Thank you.
আমার আলপনা দেওয়া হয়ে গেছে, জানি খারাপ হয়েছে। তো আমার আলপনা দেওয়া হয়ে গেছে, তো এখন ভিডিওটা আমি বন্ধ করছি, একেবারে কন্টিনিউ করবো কাল সকাল থেকে। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের কালকে আমি বলেছিলাম যে মনসা পুজো কালকে, মানে আজকে মনসা পুজো হচ্ছে, মানে মনসা পুজো হচ্ছে না, এখন ঠাকুর মশাই আসেনি। ঠাকুর মশাই টাইম দিয়েছিল 8টার সময়, এখন বাজে 9টা, তো এখনও আসেনি ঠাকুর মশাই। তো আমরা সকাল সকাল সকালে উঠে বসে আছি, দেখি ঠাকুরমশাই কখন আসে। আর সে তোমাদের দেখাচ্ছি সব কিছুই। আর এই যে মিষ্টু বেলুন নিয়ে খেলা করছে, ঠাকুরমশাই চলে এসছে, দেখাচ্ছি তোমাদের। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে ষষ্ঠাঙ্কিত ব্রতা দিবত্র শ্রীকান্ত কুমার দ্বি বছর মাসি বিষ্ণু পৃথিকা পুজো হয়ে গেছে, প্রসাদ খাবো, সেখানে প্রসাদগুলো খেয়ে নিয়ে আমি আর মা খাবো। ওরা দোকান দিয়ে আসলে খাবে, মিষ্টি এখন ঘুমোচ্ছে, ও উঠলে খাবে, প্রসাদগুলো এখন নিয়ে যাবে। এখনো সকাল থেকে কিছু খাইনি, উপোস ছিলাম তাই এখন ফল খেয়ে উপোস ভাঙবো। তারপর রান্না বান্না আছে, আর আমাদের আজকে নিরামিষ রান্না হবে, পনির করব। আর রাত্রিবেলা নেমন্তন্ন আছে, তো তোমাদের দেখাবো, আগে খেয়ে নি। বাবা ঢোকলা নিয়ে এসছে, আর সঙ্গে চাকরি মতন কি দিয়েছে জুস টাইপের, তো নিয়ে এসছে, ওটা খাবো। দিকে রান্না বসানো হয়ে গেছে, মিষ্টু এখন দৌড়াচ্ছে যে মিষ্টু ও কি বললো বুঝতে পারলে? ও বললো আমি এখন চান করবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব। তখন দোকানটা খেয়ে নিই, দেখতে যাচ্ছে আমাদের, ও তো শুয়েছিল, ও দেখেনি, এখন চান করে যাচ্ছে। এই ঠাকুর দেখতে, এই ঠাকুর না, এই চলো দেখাচ্ছি ওপরে, চলো এই দেখ ঠাকুর, দেখেছিস? নামো দাও, নামো দাও, আর কি কি বলতে হয় বলো, বল, বিদ্যে দাও, বল, নামো দাও। রিমিল কি আসবে, ও আসলেই সব খেয়ে ফেলবে। মিল্কি আসছে, তোমরা কালকে দেখেছিলে যে আমরা গোপালের, গোপাল রাধাকৃষ্ণর ড্রেস কিনতে গিয়েছিলাম, তো গোপালের খালি কেনা হয়েছিল আর রাধাকৃষ্ণর কেনা হয়নি। তো আজকে যাচ্ছি আমরা রাধাকৃষ্ণর গোপালের ড্রেস কিনতে। আর যে গোপাল আর রাধাকৃষ্ণ কিনেছিলাম সেটা গিফট দেওয়ার জন্য কিনেছিলাম, আর এইবারে আমাদের রাধাকৃষ্ণর জন্য ড্রেস কিনতে যাচ্ছি আমরা। আর তোমরা দেখলে আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছে, আর ওখান থেকে মানে রাধাকৃষ্ণ ড্রেস কিনে নিয়ে এসে তারপরে আবার যাবো একটা মনসা বাড়ির
পুজোর নেমন্তন্ন নেয়, তোমরাও আমার সঙ্গে যাবে, আগে বাজার দিয়ে আসি তারপরে যাবে, তো এখন তোমরা বাজারে চলো আমার সাথে। হ্যাঁ ওই সাইজেই ভালো, আর অন্য কোনো না না তো বড় লাগবে এইটার সঙ্গে, কি এইটাই ওর না আর নেই না, তাহলে এইটাই রাখো। হ্যাঁ ওই কালারটা, আর একই মাপ আছে, উনিশ আর বিশ ওইটা থেকে হালকা বড় আছে, এই ঝালরটা আছে বলে বড় লাগে। আর অন্য কালার নেই না? না চলে এসেছি, সব কিছু কেনাকাটি করে তোমাদেরকে দেখালাম কী কী কিনেছি, আর একটু পরেই রেডি হব, বললাম নেমন্তন্নে যাব, তো ওইখানে গিয়ে বেশি ভিডিও করব না, খালি এমনি যাচ্ছি, তো কারণ ওখানে অনেক লোকজন থাকবে, একটু বেশি অকওয়ার্ড ফিল লাগবে, তো তখনই একেবারে দেখাচ্ছি। রেডি হয়ে গেছি, যাব, মা বাবা মিষ্টু সব রেডি হয়ে গেছে। ওই যে ওইখানে চাঁদটা কি সুন্দর উঠেছে, চাঁদটা কই গেল, ঢাকা পড়ে গেল। ঠাকুরকে নম করো, দেখো ভিডিওটা আর আমি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।